এইবার চলেন বলি, অবাক কথা, জাহান্নাম কথা বলতে পারে? দেখেন, কাল্লা ইন্নাহা লাযা নাযাতুন লিশাওয়া তাদু মান আদবারা ওয়া তাওয়াল্লা। লাজা নামক জাহান্নাম মানুষের চামড়াকে ঝলসিয়ে দিবে, সেই দিন জাহান্নাম ডাকবে, শোনো শোনো শোনো, মুখ ফিরিয়ে চলে গেছিলে, এই দিকে শোনো। জাহান্নাম বলবে, শোনো শোনো শোনো, টাকা পয়সা গণনা করে রেখেছিলে, যাকাত দেওনি, দান খায়রাত করনি, শোনো শোনো শোনো, এই দিকে শোনো। এই দেখেন জাহান্নাম কথা বলতে পারে। আল্লাহ তাআলা বলেন, হালিম তালাক হালমিম মাসিদ, যখন জাহান্নামীকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, বারবার বলা হবে, জাহান্নাম তুমি কি পূর্ণ, জাহান্নাম তুমি কি পূর্ণ, জাহান্নাম তুমি কি পূর্ণ, তখন জাহান্নাম বলবে, আর কি কিছু আছে? তাহলে মানুষ দিয়ে জাহান্নাম পূর্ণ হবে না। চলেন দেখি, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াযালু জাহান্নামু তুলকা, জাহান্নামে মানুষকে নিক্ষেপ করতেই থাকা হবে, নিক্ষেপ করা হবে, নিক্ষেপ করা হবে, নিক্ষেপ করা হবে। জাহান্নাম বলতে থাকবে, হালমিম মাসিদ, আর কি কিছু আছে, আর কি কিছু আছে। যখন জাহান্নাম মানুষ দিয়ে পূর্ণ হবে না, আল্লাহ তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাত্তা ইয়াজা রব্বুল ইজ্জাতে ফিহা কাদামাহু, আল্লাহ তাআলা তার নিজের পা জাহান্নামে ঢুকিয়ে দিবেন, আল্লাহ তাআলা তার নিজের পা জাহান্নামে ঢুকিয়ে দিবেন। ইয়ামযাবি বাযহু ফি বাযিন, জাহান্নামের কিছু অংশ, জাহান্নামের কিছু অংশের মধ্যে ঢুকে চাপা লেগে আটোশট হয়ে যাবে। আর জাহান্নাম বলবে, কত কত বেইজ্জতে কা কারামেকা, তোমার সম্মানের সাথে বলি, তোমার ইজ্জতের সাথে বলি, ও আল্লাহ রব্বুল ইজ্জাত, তোমার সম্মানের সাথে বলি, তোমার ইজ্জতের সাথে বলি, আমি পূর্ণ, আমি পূর্ণ, আমি পূর্ণ। এ দেখেন জাহান্নাম কথা বলতে পারে। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাস্তাকাতিন নার ইলা রাব্বিহা, একথা জাহান্নাম তার প্রতিপালকের কাছে অভিযোগ করল, অভিযোগে বলল, রব্বি আকালা বাজি বাজান, ওরে আমার প্রতিপালক জাহান্নাম বলছে, হে আমার প্রতিপালক জাহান্নাম বলছে, ওরে আমার প্রতিপালক, হে আমার প্রতিপালক, আমার কিছু অংশ কিছু অংশকে ধরে খাচ্ছে, এই দিকের আগুন ঝাপটা মেরে ওই দিকের আগুনকে ধরে খাচ্ছে, এই দিকের আগুন ঝাপটা মেরে ওই দিকের আগুনকে ধরে খাচ্ছে, আমি ভেতরের শাস্তি সামলাতে পারছি না, তুমি একটু আমার অভিযোগ শুনবে কি? ফাওজেনা লাহা, জাহান্নামের অভিযোগ শুনে নেওয়া হলো।